আমি এমন একটা হাজবেন্ডের সাথে সংসার করি, আমি তার সঙ্গে একবারও মানে একদিন না থাকলে সে আমার মেয়ের সাথে সহবাস করতে চায়, এমনই বাজে একটা ছেলে আমার হাজবেন্ড। কিন্তু তো এমন নরক বিশ্বাসের সাথে আপনি এতদিন সংসার করলেন কি করে বোন? আর আপনার বাবা মা কেন আপনাকে এখানে বিয়ে দিল? আমার বাবা মা বিয়ে দেয়নি আমাকে, হচ্ছে আমার ছোট থেকে আমাকে এখানে রাখছিল, যাদের বাসা পালিত রাখছিল ওখানে, তারা হচ্ছে আমাকে কাজের মেয়ে হিসাবেই রাখছিল, পালিত বাবা মা না, মানে কাজ করলে খাইতে দিত, না হলে দিত না। আর ওখান থেকে বিয়ে করছিলাম এই জন্য যে আমি ওখান থেকে হয়তো ভালো থাকবো বিয়ে করলে। বিয়ে করার পরে 3 দিন পরে আমাকে অর্থের জন্য, সে বলছিল যে সে অর্থ আমার চায় না, সে আমাকে চায়, কিন্তু বিয়ে হওয়ার পরে তার 3 দিন পর থেকে আমার সঙ্গে নির্যাতন চলে। বাবা মার বাসা থেকে টাকা পয়সা আনতে বলে, মাইকডাং করে, বাড়ি থেকে বের করে দেয়, খাবার দিতে চায় না, অনেক নির্যাতন করে। মানে কাজের টাকা নেশা পানি খাই, কিন্তু কাজের টাকা, হ্যাঁ, তার মানে হলো নেশার জন্য কি করতে আমাকে একটু বলবেন? নেশার জন্য সে মানে রুমের মধ্যে লোক নিয়ে আসতো, অন্য লোক নিয়ে আসতো, নিয়ে এসে আমার আমার মানে যাকে বলে খারাপ কাজ করতে, ওইটার জন্য লোক রুমে নিয়ে আসতো। নিয়ে আসার পরে আমাকে বলতো খারাপ কাজ করার জন্য, কিন্তু আমি এটা রাজি হইনি, তখন রাজি হইতাম না, তখন মায়ের পিট করতাম। তারপরও আমি ভাবতাম বিয়ের পরে মেয়েরা স্বামীর ইনকাম খায়, কিন্তু সে আমার ইনকাম খায়, কারণ ইনকাম খায়। আমি অনেক চেষ্টা করছি তাকে টাকা পয়সা, আমি কাজ করলে তাকে আমি বেতনের টাকাটা আনে উঠাই দিই, কিন্তু তবু সে আমাকে কখনো সাপোর্ট করে। কিন্তু তারপরও সে আমার মেয়ের কাছে টাকা না দিলে আমি, আমার শরীর অসুস্থ থাক খারাপ থাক, একটা রাত তার সঙ্গে সহবাস না করলে সে আমার মেয়ের কাছে থাকতে চায়, আমার মেয়ের কাছে থাকতে, তবু আমি আমি খুব খারাপ থাকলেও সে আমার মেয়ের কাছে থাকতে চায়। তারপরও এই এত নির্যাতন সহ্য করছি বাচ্চাদের জন্য বা নিজে একটু ভালো থাকার জন্য, কিন্তু তার কাছে টাকা পয়সা দিলেও তাও সে খুশি না, সে খারাপ কাজে বলে যে এই কাজ করতে হবে, কিন্তু সেখান থেকে বাঁচার কারণে আমি ওখান থেকে বের হয়ে আসি। বা আমি হচ্ছে যখন আমি শরীর খুব খারাপ থাকে, সে যখন আমার কাছে আসতে চায়, আমি যদি না পারি তাহলে সে আমার হাত পা বেঁধে আমাকে নির্যাতন করতো, যদিও না পারি হাত পা বাঁধতো, বাঁধে আর কি, এরকম নির্যাতন করতো, মুখের মধ্যে কাপড় গুজাই দিত। দর্শক, এমন নরক বিশ্বাসের সাথে সংসার করলো? দর্শক, বিস্তারিত বিষয়গুলো পুরো ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আবার বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার দিবেন, এবং বিস্তারিত বিষয়গুলো সরাসরি নাইজ আক্তারের কাছ থেকে এবং তার সন্তানের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অন্তত এই বোনটির ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন, আর আমাদের ফেসবুক পেজে যারা ফলো দিয়েছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, আর যারা ফলো দেন নাই এখনই আগে ভিডিওটি পেতে আমাদের ভিডিওটিকে ফলো এবং লাইক এবং শেয়ার দিবেন। দর্শক, যে সে একটার পর একটা ক্ষতি করতেছে, সে আমাকে ভোগ করে হয় না, তার নিজের বিয়ের কাছে যাইতে চাই, আর আমার বিয়ের বয়সও বেশি না, 4 বছর বয়স, আমি মা হয়ে এটা কখনোই মানে নিতে পারবো না, যার কারণে আমি ওখানে, তারই তো সন্তান, জি তার সন্তান, কিন্তু সে মানতে রাজি নেই, এমন কোনো রাত নেই সে আমার সঙ্গে সহবাস করে না, তবু বাধ্যতা বললুক আমি আমার বিয়ের জন্য তাকে ছাড়তে বাধ্য হয়েছি, কারণ তার অত্যাচারে কাজ করার পরে রাতে তাকে সময় দিতে হয়, 10-12 বাসায় কাজ করি আমি, সকালে 7টায় যাই, রাত 8টায় আসি বাসায়। মানে আপনি বাসা বাড়িতে কাজ করে আপনার স্বামীকে খাওয়াতেন, নাকি স্বামীর কামাই আপনি খেতেন? না, আমার কামাই আমার স্বামী খাইতো, আমি বসে বসে থাকতো, কাজ করতো না, অনেক নেশা করে, আবার নেশা করে কাজ থেকে যাওয়ার পরে খাবার খাইতে দিত না, যে আমাকে আগে খুশি করাতে হবে তারপরে ভাত খাইতে হবে, বা গাও গোসলও করতে দিত না, এরকম অত্যাচার করতো, ঘরে যাই আসবাবপত্র যা আছে সব ভাঙে দিত, নিজের পরার কাপড়টাও থাকতো না, আগুন লাগাই পুড়ে দিত। কি নাম আপনার স্বামীর? আমার স্বামীর নাম হচ্ছে সাদ্দাম। সাদ্দাম, যে সাদ্দামের মানে কি ছবি আছে আপনার কাছে? জি, আপনার মোবাইলে ছবি আছে? হ্যাঁ, আমার ফোনে ছবি আছে। আচ্ছা, ওর মেয়ের সহকারের ছবি আছে। আমরা চাই এই যে ভিডিওতে মানে আপনার সাদ্দামের মানের ছবিটা দেখাতে চাই, এবং যাতে সরাসরি মানে স্ক্রিনে দেখা যেত নরক বিশ্বাসের ছবিটা যেন দেখতে পাই। বোন, আর কোনো কোনো সমস্যা করতো কি সে বাসায়, মানে রাতের অন্ধকারে কোনো লোকজন ঘরে নিয়ে আসতো এমন কোনো? হ্যাঁ, তাকে আমি কাছ থেকে টাকা আনে দিতাম, বেতন উঠাই তার হাতেই দিতাম, কিস্তি ছিল, ঘর ভাড়া, রুম ভাড়া, কিস্তি, দিন কিস্তি, সপ্তাহে কিস্তি সব আমি চালাইতাম, বাসা ভাড়াও দিতাম, সংসারও চালাইতাম,
কিন্তু সে নিজে খরচানো টাকা আমার কাছে চাইলে আমি টাকা যখন দিতে পারতাম না, তখন বাধ্যতামূলক সে টাকা যখন আমার কাছে পায় না, লোক লাগাই দিত। মানে আমার আমাকে টাকার যাকে বলে আর কি ব্যবসা করা, লোক লাগাই দিত, কিন্তু লোক লাগাও দিছিল 6-7 জনকে। লাগা দেওয়ার কারণে আমি বাচ্চা দুটা নিয়ে আমি পালে আসি, যে আমি অন্য কারো সঙ্গে আমি এই খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। পালে আসার পরে আমি তাকে ডিপোজ দেই, যে আমি আর হয়তো বাঁচবো না, বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করছি বা করতেছি এখনো, মানে তার ব্যবহার আচার আচরণের কারণে আমি আজকে ডিপোজ দিই, বাধ্য হয়েছি তাকে ডিপোজ দিতে। আমি আপনি যখন আপনি পারলক বাবা মায়ের কাছে বড় হয়েছিলেন, তখন সেখান থেকে বাঁচার জন্য আপনি বিয়েটাই মানে প্রাধান্য নিয়েছেন, যে বিয়ে করলে হয়তো আপনি সুখে থাকবেন, একটু ভালো থাকবেন, অন্তত শান্তিতে থাকবেন, যে এখানেও কাজ করে খেতে হয়, আপনার স্বামীর ঘরে গিয়ে হয়তো একটু ভালো থাকবেন, সেই চিন্তা করেছিলেন। কিন্তু স্বামীর ঘরে এসে কিন্তু সে আপনি কতদিন ভালো ছিলেন একটু বলবেন? আমি বিয়ের পরে হয়তো ভালো ছিলাম, 3 দিন ভালো ছিলাম, এর বেশি মনে ভালো ছিলাম না। তারপরে মানে জীবনটা আমার মায়ের কিল পিটপাট খাইতেই সে, মানে আমি খুঁজে পাই না যে এই সময়টাতে আমি ভালো ছিলাম। মানে বিয়ের পর থেকে মানে জীবনে ভাবছিলাম যে যেখানে আমার বাবা মা পালিতে দিয়েছিল, তো ভাবছিলাম এখান থেকে কাজ কাজ করতে হয়তো হবে না বিয়ে করলে, কিন্তু তারপরও ওখান থেকে যাই আর বেশি কাজ। ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন, হ্যাঁ পালিত যারা যাদের বাসায় ছিলাম, কিন্তু করা হচ্ছে আমাকে বিয়ে যখন হয়ে যায়, আমি ভাবতেছিলাম যে এখান থেকে চলে গেলে আর কাজ করতে হবে না, হয়তো আমি আমার বাসায় থাকবো, কাজকর্ম করবো, মাইর টাং খাইতে হবে না, চিন্তা থাকবে না। কিন্তু বিয়ের পরে কিন্তু কারো বেশি চিন্তা চলে আসলো মাথার মধ্যে, বাট তাকেই খাটে খাওয়াইতে হয় আর কি, এরকম অবস্থা। তো আপনি এখন কি আপনার স্বামীর সাথে আছেন নাকি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি আমি। ডিভোর্স দিয়েছেন, তো এখন কি আপনি নতুন করে সংসার করতে চান কিনা? আপনার 2টি সন্তান রয়েছে, একটি মেয়ে রয়েছে, একটি ছেলে রয়েছে, তো এই সন্তানদেরকে বাঁচাতে গেলে তো আপনাকে অন্তত নতুন করে জীবনে, সব পুরুষ তো খারাপ না বোন। জি সব পুরুষ তো খারাপ না, কারণ সংসার আমি এখন করতে চাই না, আমি এখন বাচ্চা কাচ্চা মানুষ করতে চাই, কারণ আমি বিয়ে করতে এখন চাই না। আপনার সন্তানগুলোর যদি দায়িত্ব সহকারে নেয়? দায়িত্ব সহকারে নেয় যদি তাহলে তখন ভাবে দেখবো, কিন্তু আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। মানে এতটাই কষ্ট পেয়েছেন এমন মানুষের কাছে, যে স্বামীর কাছ থেকে আপনি কষ্টটা পেয়েছেন, সেই কারণে আপনি ভয় পাচ্ছেন? জি না, যে আমরা আপনার মানে হলো মোবাইল নাম্বারটা দিতে চাই সরাসরি, আপনি যদি মোবাইল নাম্বারটা দিতে চান, কারণ আপনার মোবাইল নাম্বারটা কি আপনি বলতে পারবেন? জি বলতে পারবেন। জি বলেন। 01701736 সঠিক বলতে পারতেছি না মনে নেই। আচ্ছা নাম্বারটা আমরা কি ডেসক্রিপশনে দিয়ে দিব? জি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব। দর্শক মাইনি নাইজা আক্তার, দর্শক এই মেয়েটি জন্মলগ্ন থেকে যে বাবা মায়ের কাছে মানে বড় হয়েছেন, মানে যে বাবা মা তাকে মানে বুকে পিটে করে মানুষ করেছেন, 5 বছর বয়সে খাওয়ার অভাবে তাকে হলো পালক দিয়ে দেন, আর যে বাড়িতে পালক ছিলেন সেই বাড়িতেও তার কাজ করে খেতে হতো। যদি একদিন কাজ না করতে পারতেন তাহলে কিন্তু খাবার পেতেন না, হয়তো মারধর করতেন। সেই মানুষটার কাছ থেকে, সেই মানুষগুলোর কাছ থেকে, পালক বাবা মায়ের কাছ থেকে অন্তত বেঁচে থাকার জন্য, যাতে একটু সুস্থ থাকবেন, ভালো পরিবেশে যাবেন, যে স্বামী সংসারে একটু সুখে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, সেই কারণে তার হলো সেখান থেকে চলে যাওয়া। আর বিয়ের পর 3 দিনের পর পরেই তার বাসায় চললো সেই আরো নতুন কষ্টের মানে গানিকান তান্ত হলো। জীবনযুদ্ধে মানুষের বাড়িতে কাজ করে যে টাকাটি পেতেন, সেই টাকাটাই তার স্বামীর হাতে তুলে দিতেন, স্বামীর টাকায় খেতেন না, নিজের টাকায় স্বামীকে খাওয়াতেন। এমন মানুষের সংসার করতে গিয়েও এমন নাজেয়াল হতে হলো যে এমন একটা অমানুষ, যে মানুষটি তার স্ত্রীকে সহবাস করতে না পারলে এক রাত্রি সে তার নিজের সন্তানের কাছে যাওয়ার জন্য মতো বলে। স্বামী এমন একটা পাষণ্ড মানুষ, সেই পাষণ্ডর সংসার করেছেন, যে স্ত্রীর অমতে তাকে হাত পা বেঁধে উপন্ত তাকে নির্যাতন করতেন, নিজের আনন্দ বিনোদনের জন্য এতটা কষ্ট মুখ বুঝে সহ্য করছেন এই নাইজা আক্তার। দিনাজপুরের এই নাইজা আক্তার জীবনের কষ্টের কথাগুলো দর্শক বাস্তব এবং সত্যি ঘটনা। আপনারা সরাসরি সরজমিনে এই ঠিকানাটি থাকবে এবং পাশাপাশি তার মোবাইল নাম্বারটি থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তার বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন।
দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।